আমি প্রায় নিজেকে প্রশ্ন করে কিভাবে আমি এত সহজে এক্সকে ভুলে থাকার চেষ্টা করে। চাইলেই কি এত সহজে মুভ অন করা যায়? মুভ অন করবো বলে তো ভালোবেসেছিলাম না। এই প্রশ্নের কিছু উত্তর আছে আমার কাছে, কিন্তু সেই উত্তরগুলো আমার মনকে শান্ত করতে পারে না। কারণ আমরা মানুষ ভালোবাসা প্রিয়, আমরা দুঃখ ভুলে থাকতে পারি না। দিনের পর দিন একসাথে থাকার মায়া এত সহজে ভুলে থাকা যায় না। এরপরও অতীত হতে পাওয়া শিক্ষা নিয়ে আমাকে মুভ অন করতে হবে, কারণ এইসব এক্সকে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি জোরালো ভালোবাসায়, আমি বিশ্বাস করি পিছুটানবিহীন উন্মাদনায়। আমি যখন একজন মানুষকে ভালোবাসি তখন সবটা দিয়ে ভালোবাসি। ভালোবাসার প্রিয় মানুষ ইচ্ছে করে দুঃখ দিয়ে চলে যায় কি না জানি না, কিন্তু প্রিয় মানুষ চলে গেলে তার কাছ থেকে নতুন আর কোনো আনন্দ আসে না। আমার মতো এর থেকে বড় কোনো দুঃখ একজন প্রেমিকের কাছে হতে পারে না। আমি দিনের পর দিন অতীত খুঁটিয়ে কেঁচোর মতো দুঃখগুলোকে বের করে আনার পক্ষপাতিত্ব করি না, কারণ যে মানুষটা এত ভিতর থেকে জেনেও আমাকে ছেড়ে চলে যেতে পারল, সে মানুষটা যাই হোক কখনো আমার মানুষ ছিল না। সে মানুষটা অন্যের অধিকার, যাকে আমি ভালোবাসা বুঝে আমার মনের মধ্যে লালন করেছি। অন্যের অধিকারকে এক্সেট আসনে বসিয়ে তাকে ভেবে আমার জীবনের সুন্দর সময়গুলো আমি নষ্ট করে ফেলতে পারি না। বরং আমি এখন বিশ্বাস করি আমার জীবনও একদিন একটা সুন্দর মানুষ আসবে, যে সবচাইতে সুন্দরভাবে ভালোবাসবে আমাকে, যে আমাকে পাশে বসিয়ে তার এক্সের স্মৃতি মনে করবে না, যে আমার পাশে বসে আমার গায়ে তার এক্সের গন্ধ খুঁজবে না। আমি জানি এই মানুষটা হবে আমার একমাত্র ব্যক্তিত্ব মানুষ, এবং আমার জীবনের উপর তার সবচেয়েতে বেশি অধিকার। আর আমি কখনোই চাইব না সবচেয়ে প্রিয় মানুষটা আমার বাহুতে এসে অধিকার বঞ্চিত হোক, তাও কোনো এক ছেড়ে যাও এক্সের জন্য। আমি আর এখন এক্স বলতে কিছু বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি শুধুমাত্র ভালোবাসায়। অতীত ঘেটে স্মৃতি আরও লাভ নেই, তাই এক্সকে বলে তুমি সুখে থাকো, কারণ এক্সকে বিশ্বাস না করলেও তোমার অসুখ তো আমার সহ্য হয় না। আমি তোমায় নিয়ে এখন আর বেশি ভাবি না, কারণ আমার জন্য একটা বিশেষ মানুষ আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, আমি তো শুধু তার।